দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 114। তবে বাংলায় এখনো পর্যন্ত কারো শরীরে কোভিড-19 ভাইরাসের সন্ধান মেলেনি। যদি করোনা তাসে পর্যবেক্ষণে রয়েছেন অনেকে। সোমবার দুপুর পর্যন্ত সেই সংখ্যা 5,500-এ পৌঁছেছে। এমত অবস্থায় সোমবার নবান্নে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা, 15 এপ্রিল পর্যন্ত প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি থাকবে। 31 মার্চ পর্যন্ত সব সিনেমা হল বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি করোনা মোকাবিলায় 200 কোটি তহবিল গঠন করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও করোনা ভাইরাসের মোকাবিলায় যে স্বাস্থ্যকর্মী কাজ করবেন তাদের জন্য 5 লক্ষ অতিরিক্ত বিমার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের নাগরিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভিড়ে যাবেন না, বারবার হাত ধুতে হবে, বেশি করে জল খান, করোনা নিয়ে সতর্ক থাকতে আবেদন জানান তিনি। আমাদের কিছু প্রিকশন নিতে হয়েছে। আমরা স্কুল এবং কলেজগুলো এবং ইউনিভার্সিটি পরীক্ষা শুধু ছাড়া বোর্ড এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাগুলো হচ্ছে আইসিএসসি সিবিএসসি বা এই সমস্ত বোর্ডের পরীক্ষা ছাড়া আমরা কিন্তু 31 মার্চ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এখন যেহেতু আমরা প্রত্যেকটা কেস স্টাডি করে যেটা দেখছি 4th week 5th week এটা বেশি জ্যাম করছে, তাই আগে থেকে প্রিকশন নেওয়ার জন্য আমরা এই ছুটিটা 15 এপ্রিল পর্যন্ত এক্সটেন্ড করলাম। হস্টেলগুলো ছুটি দিয়ে দেওয়া হবে যাতে তারা বাড়ি চলে যেতে পারে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক যেটা স্যালারি বিল থেকে শুরু করে দিলে এমার্জেন্সি, সেটা ইনস্টিটিউশনগুলো নিজেরা নিজেদের মতো করে করবে। আইসিডিএস সেন্টারগুলো আমরা 15 এপ্রিল পর্যন্ত বন্ধ রাখছি। আমরা করোনা ভাইরাস যাতে পয়সার জন্য কোনো অসুবিধা না হয় আমরা 200 কোটি টাকার একটা ফান্ড তৈরি করেছি, আজকে মিটিগেটেড ডিসিশন হয়েছে। এবং এই 200 কোটি টাকার ফান্ড যেটা আমরা তৈরি করেছি তার মধ্যে ধরুন আমরা কতগুলো জিনিস ইমিডিয়েট অর্ডার করে দিয়েছি আজকে, যেটা যেহেতু এটা নতুন পাওয়া যাচ্ছে না আমাদের করতে হবে। আমরা 2 লক্ষ PPE অর্থাৎ যে ড্রেসটা পরে কাজ করে যাতে ভাইরাসের ছোঁয়া না লাগে 2 লক্ষ অর্ডার দিয়েছি PPE। আমরা 2 লক্ষ ট্রাই মাস্ক অর্ডার দিয়েছি। আমরা 2 লক্ষ N95 মাস্ক অর্ডার দিয়েছি আর 10,000 থার্মেল গান্সের আমরা অর্ডার দিয়েছি আর 300 ভেন্টিলেশন আমরা মোবাইল এবং যেটা হাসপাতাল ইউজ করে সেই 300 ভেন্টিলেশনের অর্ডারও আমরা দিয়েছি। রিপোর্ট চ্যানেল 10।